বরঞ্চ তোরা এই কথা দিয়ে গোটা বিশ্বের মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করছো, মানুষের আঘাতে, ইমানদারদের আঘাত যখন করছো, আমি আল্লাহ তোর পিছে লাগলাম। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাবের মতো তোর করুণ পরিণতি করাই ছাড়বো। শুধু শুরু করছি, আমরা উগ্রবাদীও না, জঙ্গিবাদও না, আমরা প্রলাদ, আমরা সন্ত, আমরা চাই ইমান আর আমল নিয়ে বাঁচতে। ঠিক নেবে, ঠিক সরি, আল্লাহ কি দেখি ইসলাম কবুল করলাম, আর কি আজকের আমরা করতেছি, তা করতেছেন নাকি জোরে কন না ভায়া। ও মা, মা ডাইকা গেলাম, তজুমদ্দিনের মায়েদেরকে বন্ধের বোন সম্বোধন করে গেলাম, মেয়ে সম্বোধন করে গেলাম, সোনরে যুবক সোনামণিরা, কেউ আমার বন্ধুর মতো, কেউ আমার ভাইয়ের মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো। মদিনার এক মহিলার কথা বলি, বেশি লম্বা করব না, এই জন্য ঘুষেই হানছি। মদিনার এক মহিলা নিজের ছয় বছরের একটা ছেলের, নিজের পেটের সন্তান, ছয় বছরের ছেলেকে বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাইয়াস, বাবা বদরি সাহাবী শহীদ হয়েছে বদরে, বদরি সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরা যদি বলতে পারি আমাকে বিশ্বে বুঝির উসিলা আল্লাহ আমারে মাফ করে দেন, কয় না অনেকে কয় কি কয় না জোরে কয়, আপনি বিশ্বে বুঝির উসিলা দিলে ভালো হইবে না, বদরি সাহাবিদের উসিলা দিলে দোয়া আগে কবুল হইবে, জোরে কয়। একজন সাহাবি যে ঘোড়ায় চড়ছে, ঘোড়ার পায়ে যে ধুল লাগছে, এই ধুল এক পাল্লায় দিলে সারা দুনিয়ার ওলি দিলে এক পাল্লায় দিলে সেই ওজন হবে না, কি বলেন? ঠিক নেবে, ঠিক বড়। ফির আব্দুল কাদের জেলানি, গালসেল আজম, দরমিয়ানে আউলিয়া, চু মোহাম্মদ, দরমিয়ানে আম্বিয়া, গালসেল আজম, গালসেল আজম, গালসেল আজম, দরমিয়ানে আউলিয়া, চু মোহাম্মদ, দরমিয়ানে আম্বিয়া, গালসেল আজম। বড় ফির আব্দুল কাদের জেলানি বলে, আল্লাহ নবীর একজন সাহাবি, এই সাহাবি যে ঘোড়ায় চড়ছে, এই সাহাবির ঘোড়ার পায়ে যে, ঘোড়ার পায়ে যে ধুল লাগছে, সাহাবির পায় না, ঘোড়ার পায়ে যে ধুল লাগছে, এই ধুল যে দাম আছে আমি বড় ফিরে আব্দুল কাদের জেলানির সেই দাম নাই। বদরি সাহাবি ছেলে ছয় বছরের বয়স, বদরি শহীদ হয়ে গেছে, ছেলে নিয়ে মায় ঘুমাই রয়েছে, হঠাৎ দৈনিক মায়ের ঘুম ভাঙে, বেলালের আজান শুই না, আইস করে বেলালের আজান শুই না, মায়ের ঘুম ভাঙছে, বেলাল আজান দিয়ে দৌড়ে আর বলে আসসালাম তো খাই রুমিরান নাও, কিন্তু না না আজকে শুনতেছে এই ছেলের মা ছেলেকে নিয়ে ঘুমাই আছে, এই শহীদের সন্তান নিয়ে শহীদের স্ত্রী ঘুমাই আছে, শুনতেছে কে যেন বলতেছে, বেলালের কণ্ঠই শোনা যায়, আজকের দৌড়ে আর বলে না না আর ঘুমাইস না, কার জন্য দুনিয়ায় থাকবি রে, রহমত রসুল তোদের ডাকছে জেহাদের ময়দানে যাইবে, কার জন্য ঘুমাবি, ঘুমের চাইতে যে হাত ভালো, ঘুমের চাইতে যে হাত ভালো, শুই না মহিলা জায়গা গেছে, বেলাল তো বলে আসসালাতু খায়রুম মিনান নাও, ঘুমের চাইতে নামাজ ভালো, আজকের বেলালের মুখেই নতুন শব্দ শুনলাম, ব্যাপার ডাকি, বেলাল এই কথা বলে আর ডাক দেখ আর কতকাল ঘুমাবি, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, আয় রে আর মদিনাবাসী না, মসজিদে নবীর সামনে আস, নবী কিন্তু একটু পরি জিহাদের ময়দানে চলে যাবে। মহিলা শুই নেই বসে পড়ছে বিছানার মধ্যে, বসে মহিলা কান্না শুরু করেছে, হায় রে বেলাল তো বলছে ঘুমের চাইতে জাহান ভালো, কিন্তু ঘুম থেকে তো উঠলাম, কিন্তু যদি মসজিদে নবীর সামনে যাই, নবী তো আমি মহিলা, আমার তো জেহাদের ময়দানে নিবে না, ছেলেটা ঘুমাই রয়েছে, ছেলের মাথার মধ্যে হাত দিয়ে মাথার মালিশ করতেছে আর ডাক দিয়ে বলতেছে একা একা, মনে মনে ছোট্ট ছোট্ট করে বলতেছে, ছেলের বয়স তো ছয় বছর, তোর নবী জেহাদের ময়দানে নিবে না, তোর বাবা তো বদরের সৈনিক, বদরের সাহাবি, তোর বাবা শহীদ হয়ে গেছে, তুইও শহীদ অযোগ্যতা অর্জন করতে পারবি না, আমি অর্জন করতে পারবো না, এই বলে মায়ের দুঃখে দুঃখে কাঁদতেছে। শোনো তো যুবদ্দিনের মায়েরা, বল মায়ের সন্তানেরা শোনো, মা কাঁদতেছে, কেউ তো দেখে না, দেখে কে, জোরে বলেন কে দেখে, হ্যাঁ মায়ের দুই ফোঁটা চোখের পানি, ঘুমন্ত ছেলের গালের উপর পড়ছে রে, চোখের পানি কি ছেলের গায়ে গালে যখন পড়ছে, ছেলে সজাগ হয়ে গেছে, বয়স কত, বয়স কত, ছয় বছরের ছেলে উঠে দেখে মা কাঁদে রে, মায়ের চোখের পানি মোছা শুরু করিয়ে দিছে আর ডাক দেখ আম্মু কেন কাঁদো, বুঝেছি বাবার কথা মনে পড়ছে, বুঝি মা ছেলের বুকে জড়িয়ে ধরে গেছে, না 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 এই মুহূর্তে তোর বাবার কথা মনে হয় না, ছয় বছর ছেলে ডাক দিয়ে কাম্মু তাইলে কাঁদো কেন গো, মা ডাক দিয়ে বলে শোন বেলাল বলতেছে ঘুমের চাইতে যে হাত ভালো,
ছেলে ডাক দিয়ে, মা তুমি কি বলতে চাও কর শোন, আমি যদি যাই মসজিদে নবীর সামনে, নবী আমাকে নিবে না, তোর বয়স 6 বছর, তোরে মনে হয় নবী নিবে না। আমি হইলাম শহীদের স্ত্রী, তুই হইলি শহীদের সন্তান, মনে আছে নিজরে বলেন, তোকেও নিবে না আমাকেও নিবে না, না হইতে যদি পারি শহীদ। এখানে একটা কথা মনে রাখেন, আলে মোলাবাদের সামনে বইলে যাইতেছি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মোনাফিকি মৃত্যু। আর একটা কথা বইলে যাই শুনিয়া রাখেন, ওলামা ইকরামদের জুতা মাথায় নিয়ে বলতেছি, মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে মোনাফেকেরা। কি বলেন, ঠিক নেবে ঠিক? যদি মুসলমানের জিন্দগি ঠিক রাখতে পারি, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম, কি বলেন, ঠিক নেবে ঠিক? যদি এখনো আমল করতে পারি নাই, কিন্তু নিজে নিজে বলবেন, আল্লাহ আমি তো তোমার হাবিবের উম্মত। তোমার মতো মালিক আর হয় আল্লাহ, দুনিয়ায় ছেলে সিনসি, বিবি সিনসি, ভাই সিনসি, সম্পদ সিনসি, চাকরি সিনসি, আসলে ভাই যান মালিক ছিলাম ভোলার মানুষ, ধর্ম প্রাণ মানুষ, পায়ে হাত দিয়ে বইলে গেলাম, আল্লাহ রে চেনো আব্বু, আল্লাহ রে মানো, আল্লাহর কথা শোনো, আল্লাহর রসি গলায় লাগাও, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ঘর বাড়ি দরজা মান সম্মান সব আমার ছিল, বরঞ্চ জন্ম হয়েছি কোটিপতির ঘরে, জন্ম হয়ে 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু একটা জিনিস সিরাজির ছিল না, আমি আমার মালিক চিনতাম না। এখন যখন অজু করিয়া মালিকের সেজদা দেয় তজবদ্দিনের মানুষ বইলা যায়, খোদার কসম করে বলি, একটা সেজদার মধ্যে সিরাজির আল্লাহ যে শান্তি দিছে বন্ধু, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। 2001-এ যখন কাবার কাছে গেছি, ব্যক্তিগত কথা তাও অনেক সময় বলা লাগে, আমারও শিক্ষার জন্য বলি, আপনাদেরও দেল একটু এই আল্লাহর দিকে ঝোঁকে নি, সেই জন্য বলতেছি, এহরামের কাপড় পরিয়া কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করিয়া মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানি খাইয়া মাথায় লাগাইয়া শরীর লাগাইয়া সাফার থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা সাই করিয়া, মারোয়া থেকে সাফার থেকে মারোয়ায় গিয়া স্বাস্থ্যক্ষর শেষ হয়েছে, হাল্লাকের দোকানে ওই সেলুনে যাইয়া মাথাটা সেই হয়েছি, হালাল হয়ে গেছে, এরামের কাপড়টা শুধু পরিবর্তন করবো, এমনি তো হালালি হয়ে যায় মাথা নাই দিয়ে করার পরে, কাবা ঘরের কিনার দিয়ে যাইতেছি, হঠাৎ করে মনে করলাম কাবা বুঝি আমার টান দিয়া কাছে নিয়ে যাইতেছে, চুম্বক যেমন লোহাকে টান দিয়ে নিয়ে যায়, আমি দেখলাম আমার মতো মানুষটারে মনে হয় যেন কাবার টান দিয়ে সামনে নিয়ে গেছে, এটা আমার আবেগী কথা, আমি যেভাবে বুঝছি সেইভাবে বললাম, কাবার কাছে যাই এরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটা কাবা ঘরে লাগাই দিয়ে ডাক দিছি, আল্লাহ হে কাবার মালিক, এই তো তোমার ঘর, এই আমার সিনার, ও রব্বি কাবা, আমি সিরাজি জীবনে কল্পনা করি নাই আমার সিনা তোমার ঘরে লাগবে রে, আমি পারি নাই, তুমি আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া টান দিয়া কাবার কিনারে নিয়ে আসো, আল্লাহ আর কিছু চাই না, তোমার ঘরের সম্মানের কারণে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। যদি এই কথায় বিন্দুমাত্র দেলের পরিবর্তন হইয়া থাকে, বাকি কথা বলার আগে আমি দেখতে চাই এই মাঠটার মধ্যে কোন মুরব্বীদের আমি ডিস্টার্ব করব না, যুবক আগেই তো বলছি আব্বু শোন, তোমরা ঘরে যাইয়া তোমার মারে ডাক দাও, মা ঘরে আসছি, মা দরজা খুইলে দেয়, আমার জীবনের 3 যুগ পার হয়ে গেছে, কোনদিন একবার আব্বা বইলে ডাক দিতে পারি নাই, 3 যুগের বেশি চলে গেছে, ঘরের দরজায় যাই আম্মা বইলে ডাক দিতে পারি নাই,
কত মানুষ মায়ের জন্য কত খেদমত করে, আমিও একেবারে গরিব না। আমার মা যদি আজকের মুসলমান হইতো আর দুনিয়ায় বাইসা থাকতো, তাইলে আমি আমার মার জন্য বাজারের একটা ভালো বেশি দামের কাপড় নিয়ে আমারে পরাইতাম, এক জোড়া জুতা নিয়ে আমার মা দিয়ে দিতাম। কিন্তু সৈন্যানে যুব এতটুকু নিয়ামত আমারে দেয় নাই, আমার কোনো আফসুস নাই। মা বাবা যারা আছে প্রাণটা উড়ে খেদমত করিও। আর একটা কথা বলতে চাই, জীবনটাকে নবীর রঙে রঙিন করিও। মুরব্বীরা বসাই থাকবেন, যদি সিরাজির কথাটা তোমার দিলের মধ্যে ভালো লাগিয়া থাকে, তাহলে কোন কোন যুবক তৈরি আছো আজকে সংগ্রামী সভাপতি আলেম ওলামারা আমার ডানে বামে সামনে পিছিয়ে আছে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি সিরাজিরই নাই, তোমাদের জন্য দোয়া করবো এই সাদা দাড়িওয়ালা মানুষগুলা। কোন কোন যুবক নবীর রঙে জীবনকে রঙিন করবা, দাঁড়াই একটু দেখাও যে হুজুর নবীর রঙে জীবনকে রঙিন করবা, এক ওয়াক্ত নামাজ সারবো না আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আল্লাহ আকবার। জাগাও ইয়া আল্লাহ, খালেদ বিন ওয়ালিদের মতো ক্ষমতা দিয়া দিও ইয়া আল্লাহ, ডাক দাও ইয়া আল্লাহ। সম্মানিত উলামায়ে কেরামদের বলি, এদের জন্য দোয়া করেন আল্লাহ যেন এদের মধ্যে খালেদ বিন ওয়ালিদের চরিত্র দিয়া দে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বৈশা পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ যেন এই মাঠটাকে আল্লাহ কবুল করেন, মাহফিলটাকে কবুল করিয়ে নে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মহিলার ছেলে বলে কি শোনেন, অল্প একটু কথা বইলেই সামনে মোনাজাত দেব হন। মহিলার ছেলে মায়ের চোখের পানি মনে আছে তো, ছেলে মায়ের চোখের পানি, এই ছেলে রাস্তা একটু মায়ের চোখের পানি মুছতেছে, আর ডাকতে বলে মা তুমি এই জন্য কাঁদতেছো, বলে হ্যাঁ সইত হইতে তুইও পারবি না আমিও পারবো না। ছয় বছরের ছেলে মায়ের চোখের পানি মুছাই দেয়, ডাক দেখে মা তুমি আমার একটা জামা পরাই দাও, আমার মাথাটা একটু তেল আর সিরুনি করিয়া দাও। মা ডাক দিয়ে বলে কেন, কয় তুমি আমার হাত ধরে নবীজির দরবারে নিয়ে যাইবা, তুমি যদি আমাকে নবীজির দরবারে নিয়ে যাইতে পারো আমি তোমারে ওয়াদা দিলাম তোমার লক্ষ্যবস্তু লক্ষ্যস্থলে তোমার আমি পৌঁছাবার ব্যবস্থা করিয়া দেব। মা কয় বাবা তুই কি বলো, তুই ছয় বছরের ছেলে তুই আমার লক্ষ্যস্থলে পৌঁছাই দিবি কেমনে? মা কেমনে, তোমার দরকার নাই, তুমি একটু আমার নিয়ে নবীর দরবার চলো। মা জামা গায়ে দিয়ে দিছে, মাথায় চিরুনি করিয়ে দিছে, মা ছয় বছরের ছেলে হাত ধরে নবীজির দরবারে নিয়ে গেছে। মসজিদে নবীর সামনে কাতার বাঁধা, সৈনিক বাছাই হইতেছে, মহিলা বাচ্চার হাত ধরিয়া সৈনিকদের কাতারে দাঁড়াইছে। একজন সৈনিক এসে বলে মহিলা না তুমি, তুমি কেন দাঁড়াইছো? এ ছেলে কার? ছেলে আমার, বাবা কই, বদরে শহীদ হয়ে গেছে। সাবি ডাক দিয়ে বলে তোমারও যুদ্ধে যাওয়ার অনুমতি নাই, এই ছেলেরও যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। তখন মহিলা ডাক দিয়ে বলে যুদ্ধে যাওয়ার অনুমতি নাই ঠিক আছে, কিন্তু আমার একটু নবীজির সাথে কথা বলার সুযোগ করিয়া দেন। তখন গিয়ে ওই সাবি বলে ইয়া রসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছেন আপনার সাথে কথা বলতে চায়। মহিলা গিয়া সৈনিকদের কাতারে দাঁড়াইছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তারা আসতে দাও। মহিলাকে নিয়ে গেছে, মহিলা হাত ধরিয়া ছেলের নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি ডাক দিয়ে মাগো তুমি কেন দাঁড়াইছো? ছেলের বাবা কো, ওই ছেলের বাবার নাম কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে তো ওর বাবার চিনেন না, ওর বাবা তো আপনার সাথে বদরে শহীদ হয়েছে, এটা শহীদের সন্তান, আল্লাহর নবীও কেঁদে ফেলছে। ডাক দিয়ে আয় আয় বাবা তুই আমার কাছে আয়, মাথার উপর হাত দিয়ে দিছে, বাপ নাই। মহিলাকে ডাক দিয়া কে মা খামা কাটছো কেন, তুমিও যাও তোমার ছেলেও নিয়ে যাও, দোয়া করি। মহিলা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরাইতে পারেন, আমার ছেলেকে ফিরাইতে পারবেন না। আমাকে ছয় বছরের ছেলেকে যুদ্ধ করতে পারবে? কয় হুজুর আমি জানি ছয় বছরের ছেলে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবীগো আমি শুনে আসছি এই যুদ্ধে ঢালের বড় অভাব। হুজুর সবাইরে ঢাল ভাগ করিয়া দিতে 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 আপনার ভাগ্যে যখন ঢাল থাকবে না, আমার এই ছয় বছরের সন্তানটা আপনার হাতের মধ্যে নিয়ে শত্রু তীর ফিরাইবেন, আমার সন্তানের কলিজার মধ্যে তীর ঢুকুক, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, কিন্তু আমার নবী দুনিয়ায় বেঁচে থাকুক। আসলে এইসব ঘটনা আমাদের মুখে শোভা পায় না, আমাদের আমল নাই, আমরা দিনের জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারি না, কোনো ত্যাগ করতে পারি না, এই জীবনে রিক্স নিতে রাজি না, পিঠ বাঁচাইয়া চলতে চাই সব জায়গায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এই মুখে এই কথা শোভা পায় না, তবু বলি এই কারণে, বল যদি ওয়ালে মারে বল ডাইসা বিপরীত দিকে পড়ে, দেখিনি আল্লাহ প্রিয় বান্দাদের সাথে এই কথা বলার কারণে বিন্দু মাত্র দিলের মধ্যে জজবা পয়ে ধরে। বন্ধুরে জীবন প্রভাতে মনের ইমানতে গেতে
রাজি হে রিহায়েশ তো ভুল নয়, সবই যে মোর ভুল। আল্লাহ তোমার নেককার বান্দাদের চোখের পানি রুসিলায় আমার মতো মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে দিও। আল্লাহ দিনী জজমানিয়া পূর্ণাঙ্গ ইসলাম নিয়া জীবনের বাঁচার মতো তৌফিক দিয়ে দিও। আল্লাহ নবী ডাক দিয়া ক্ষমা গো, তোমার কান্না কবুল, তোমার আর্তনাদ কবুল, তোমার ফরিয়াদ কবুল, কিন্তু তোমারে তোমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারি না। মা ছেলের হাত ধরে কাব্বু চল, নবী তোরেও নিবে না, আমাকেও নিবে না। আল্লাহ এই ছোট্ট ছয় বছরের ছেলেটি একবার নবীজির দিকে চায়, নবীজি তো ব্যস্ত তখন, আর একবার মায়ের দিকে চায়, আর একবার আকাশের দিকে চায়। মাকে ডাক দিয়ে বলে, মা গো ফিরেই নিয়ে যাবা, আমার একটু নবীজির সাথে কথা বলতে দাও। মা ডাক দিয়ে বলে, তুই ছয় বছর নবীর সাথে কি বলবি, কি বলতে কি বইলে ফেলাও তুই। মা তোমার ভয় নাই, আমি এমন কিছু বলবো না যা নবী আমার প্রত্যাখ্যান করবে। তখন মহিলা এসে বলি, রাসূলুল্লাহ ওস্তাগি মাফ করবেন, আমার এই ছয় বছরের ছেলে আপনার সাথে একটু কথা বলতে চায়। ছয় বছরের ছেলেকে নবী ডাক দিয়ে বলে, আব্বু তুমি কি বলবো বলো। ছয় বছরের ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমারেও ফিরেই দিলেন, আমার মারেও ফিরেই দিলেন, আমরা যাই কোনো দুঃখ নাই, কিন্তু শেষ আবেদনটা আপনার কাছে রাইখে যাইতে চাই। ও যুবক শোন, ও আমার ছেলে শোন, ও আমার বন্ধু শোন, ও সেরাজি তুইও জীবনে শোন, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করলে কোনো লাভ নাই, কবুল তো করছো, দোষের অংশার দিয়া একশো রঙ গিয়া দিলের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ছেড়ে দাও, সোজা হইয়া যাও জীবন। গতকাল না পরশু দিনে বলছিলাম, দুই বছর করোনার পরে তোরে যে আল্লাহ বাঁচাই রেখছে, এই জন্য দুই রেখাত নামাজ বেশি বই একটা সেজদা দিয়ে বলতি যে আল্লাহ তুমি আমারে বাঁচাই রাখছো, এই জন্য সেজদাটা তোমার বেশি, তা তো বলতেই পারি নাই, বরং সে হিংসার হিংসা দেমাকার দেমাক্রিয়া রিয়া তাকাব্বারি, আর তাকাব্বারি কি বলেন ঠিক নেবে ঠিক, সব ছেড়ে দে, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছয় বছরের ছেলেটি ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এইটা আমার মা, মার গায়ে টোক্কা দিয়ে বলে, হুজুর এইটা আমার মা, আমি আমার সন্তান, আমার বাবার কথা আমার মনে নাই, আমার বাবা বদরে শহীদ হয়ে গেছে। হুজুর আমার মাকে আমি দেখছি, আমার মা ভাত রান্না করি আমারে খাওয়ায়, আমার মা রুটি বেইলা রুটি আর তরকারি রান্না করি আমাকে খাওয়াই দেয়, আমার মা আমার মা আমারে গোসল করায়, আমার মা আমার মাথায় তেল দে সিরুনি করিয়া দে, আমার মা যখন চুলার মধ্যে রুটি ভাজে তরকারি ভাজে, আমার মারে দেখছি ছোট ছোট কাগজের টুকরা কাঠের গাছের পাতা গাছের সাল দিয়া মায় চুলা ধরাইয়া আগুন ধরাইয়া তারপরে বড় বড় কাঠ দে, আমার মারে দেখছি। এই ছয় বছরের ছেলে বলতেছে, আমার মা ছোট্ট কাঠের টুকরা দিয়া ছোট্ট গাছের বাকল দিয়া মা চুলা ধরাইয়া তারপরে বড় বড় কাঠ দিয়া আগুন ধরায় সেই আগুনে রান্না করে আমাকে খাওয়ায়। নবী গো জেহাদের ময়দানে আমারে পাঠাইবেন না কেন? আমার মা যেমন ছোট্ট ছোট্ট গাছের বাকল দিয়া ছোট্ট লাকড়ির টুকরা দিয়া চুলা জ্বালায় জেহাদের ময়দানে জ্বালাইবার জন্য, জেহাদের ময়দানটাকে উত্তপ্ত করার জন্য, আমার মতো একটা ছোট্ট ছেলের দিয়া জেহাদের ময়দানটা একটু গরম করেন, আমি শহীদ হইয়া যাই জেহাদের ময়দানটা গরম হইয়া যাও। এরপরে খালেদ বিন ওলিদের মতো, শেরে খোদা হযরতে আলী কারিমুল্লাহ হযর মতো মানুষ পাঠাইয়া আপনি জেহাদ করাইয়েন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া কাঁদে আর মাথার মধ্যে হাত বুলাইয়ে দে, ছেলের কপালের মধ্যে সুমা দে। এমন সময় জিব্রাইল আসসালাম আইসা কয়, নবীজি গো আপনার হাতে বদে, আপনার হাতে যুদ্ধের একটা লিস্ট আছে, কে কে সৈনিক তার লিস্ট আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে সংবাদ দিয়ে পাঠাইছে, জমিনের লিস্টের মধ্যেই ছেলের নাম নাই, কিন্তু আসমানের লিস্টের মধ্যেই ছেলের নাম আছে। আল্লাহু আকবার। ও বন্ধু ভাই, কপালদারে ভালো করো, আত্মাটারে ভালো করো, নিজের রাহেরও বাতনকে দুরুস্ত করো, জিব্বা জবানকে সংযত করো, হিম্মত খুলুসিয়াত পয়দা করো, ইসলামের জন্য দরদ মাখা দিল নিয়া সামনের দিকে আগাও। প্রকৃত মালিক সিন্ন কবরে যাইতে পারি সেই দোয়া আমিও চাই আপনাদের জন্য করি। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
পরিশেষে বেশি কথা না, এই দুইটা কথাই মানবো, আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। যুবক যারা দাঁড়াইছেন তাদেরকে দাঁড়া করছি, একটা কথার উপরে নবীর রঙে রঙিন হইবেন, কি বলেন, ঠিক নাবি ঠিক? শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, একদিন রাত্রবেলা আমি ঘুমাই রইছি, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, রাত্রে ঘুমাই রইছি, ঘুমের মধ্যে দেখি আল্লাহর নবী আমি অলিউল্লাহর দিকে আসতেছে, আমিও স্বপ্নে দেখি আমি হাইটে হাইটে নবীজির দিকে যাইতেছি, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে আর নবীজি নিজের হাত দিয়ে নিজের দাড়ি খেলাল করতেছে, আল্লাহর নবীর কাছাকাছি পুষে গেছি, আল্লাহর নবীর কাছে আমি হাত বাড়াই দিছি, নবীজিও আমার দিকে হাত বাড়াই দিছে। দুইজনে মুসাবা করার পরে আল্লাহ রসুলের হাতের মধ্যে দেখি তিনটা কুসকুসে কালো দাড়ি আল্লাহর নবীর। রহমত রসুল ডাক দিয়ে অলিউল্লাহ, অনেকদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কয় জি হুজুর, কয় অলিউল্লাহ তোমার তো আমি জীবনে কিছু দিতে পারি না, এই নাও আমার তিনটা ঝরিয়ে যাওয়া কুসকুসে কাঁচা দাড়ি তোমারে দিলাম, আমি অলিউল্লাহরে তিনটা অলিউল্লাহরে তিনটা কাঁচা দাড়ি দিছে নবীজি, আমি পকেটের ভিতর থেকে রুমাল বের করিয়াম, রহমত রসুলের তিনটা কাঁচাদারি রুমালের উপর রাইকা ভাস করিয়া পকেটের মধ্যে রাখছি। আল্লাহ নবী ডাক দেয় কলিউল্লাহ এবার তবে যাই, আল্লাহ চাহে তো আবার দেখা হবে। এই কথা বলিয়া নবীজি যুদ্ধ হয়ে গেছে, আমি স্বপ্ন ভাঙে গেছে, স্বপ্নে ভাঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখি আমার সমস্ত রুমের মধ্যে সুগন্ধি আর সুগন্ধি, আমি মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করছি মান রানি ফাকাদ রানি, নবী বলছে আমাকে যে দেখছে সে তো আমাকেই দেখছে, কি বলেন, ঠিক নবী ঠিক? সুতরাং আমি কি দেখলাম কি দেখলাম চিন্তা করতে করতে স্বপ্নের মধ্যে যে জামাটা আমার গায়ে ছিল আমি যাইয়া সেই জামাটার পকেটের মধ্যে হাত দিছি, যে রুমালটা আমি স্বপ্নের মধ্যে বিছাই দিছি সেই রুমালটাই দেখি আমার পকেটের মধ্যে, রুমালটা খুইলে দেখি নবী যে তিনটা ঝরে যাওয়া কুসকুসে দাড়ি দিছে সেই তিনটা দাড়ি রুমালের মধ্যে, আমি তিনটা দাড়ি হুজুরের ঝরে যাওয়া তিনটা দাড়িতে সুমা দিলাম, দাড়িতে সুমা দিয়ে রুমালটা ভাস করিয়া পকেটের মধ্যে রাখলাম, ফজরের নামাজ পড়িয়া জিকির আজকার তসবিহ তালিল তেলাওয়াত করিয়াম মাদ্রাসায় দর দিছে গেছি, দর দেওয়ার জন্য যাইব মাদ্রাসায়, চৈত্র মাসের দুপুর বেলাম যখন আমি যাওয়া শুরু করছি দশ দিতে, যখন ঘর থেকে নামছি নাইমে দেখি এত প্রখর রৌদ্রু কিন্তু আমার শরীরের মধ্যে কোনো রৌদ্রু লাগে না, আমি আকাশের দিকে তাকাই দেখি আকাশের রৌদ্রু তো ঠিকই আছে, কোনো ম্যাঘও আমাকে ছায়া দেয় না কিন্তু আমার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না, কেন আমি বুঝি না, ম্যাঘ তো আমার ছায়া দিবে না, এটা তো নবীদের জন্য, এটা তো উম্মতের জন্য না। আমি ঘরের মধ্যে চলে আসছি, ঘরের মধ্যে চলে এসে চিন্তা করলাম নবীজির কাছাদারি আমার প্যাকেটের মধ্যে, এই কারণে হয়তো আল্লাহ ফাকরাবুল আলামিন আমার গায়ে রৌদ্রের তাপ লাগায় না, এটা তো নবীজির দাড়ি ধরে কন সুবহানাল্লাহ। আমি রুমালটা আস্তে করিয়া তাকের মধ্যে রাইখা দিছি, তাকের মধ্যে রাইখা দিয়া নবীজির দাড়ি সারা আমি এবার বের হয়েছি, দেখি আমার গায়ে রৌদ্রের তাপ লাগছে, আমি আবার সেখান থেকে ফিরে আসছি, আবার ওই রুমালটা আমি পকেটের মধ্যে নিছি, পকেটের মধ্যে নিয়ে আবার যাওয়া যখন শুরু করছি দেখি যে আমার গায়ে আর রৌদ্রের তাপ লাগে না, আমি শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ নিজে বলেন আমি কনফার্ম হয়ে গেছি, আল্লাহ নবীর দাড়ি মোবারককে মহব্বত করি আমি স্বপ্নের মধ্যে পাইছি, এই নয় দাড়ি পকেটে রাখার কারণে যেমন রৌদ্রের তাপ লাগে না, নবীজির সুন্নতের উপর মজবুত তাইকাং শিশেরলা প্রাচীরের মতো যারা থাকবেন, শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে, জোরে কোন আলহামদুলিল্লাহ। সুতরাং বাবা ভাই বন্ধু আপনাদের দেখি ইসলাম কবুল করছি, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, শুধু মজবুত থাকবেন দুইটা কথার উপরে, মনে আছে দুইটা কথা কি? আল্লাহ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে, আখলাকে, লেবাজে পোশাকে, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, যত জায়গায় কাজ করব, কেউ যেন আমাদেরকে আল্লাহ থেকে বৈমুখ রাখতে না পারে, আল্লাহর জিকির থেকে বিমুখ রাখতে না পারে, কি বলেন, ঠিক নবী ঠিক? ওই যে আল্লাহ ফাক রব্বুল আলামিন ডাইকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওমাই ইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে খবরদার তোমাদের ছেলে সন্তান তোমাদেরকে যেন তোমাদের মাল আসবাব যেন তোমাদেরকে আমার থেকে ভুলিয়ে রাখতে না পারে। শিশাটা প্রাচীরের মতো বন্ধু, আপনারা এই বলেন আমি কি আপনাদের দেখি ইসলাম কবুল করছি না, কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনারা চিন্তা করবেন সেরাজি তুমি সব ছাড়িয়ে যদি ইসলামের পথে আসতে পারো আমরাও শিশাটা প্রাচীরের মতো ইসলামের পক্ষে থাকবো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, জোরে করে নারায়ে থাকবীর। এখন আপনাদের নিয়ে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে দোয়া করবো, আজকের দোয়া আমি তো দেখতেছি কত আলেম ওলামা, আল্লাহ মনে হয় আজকের দোয়াকে আল্লাহ কবুল করবে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের মধ্যে যদি সিরাজির মতো মানুষ, আমার সংগ্রামী সভাপতি, আমি চেয়ারম্যান সাহেবকে দেইখা খুশি হয়ে গেছি,
সবাই তার প্রশংসা করছে। আমাকে অ্যাকচুয়ালি বলে চেয়ারম্যান সাহেব কিন্তু হজও করি আসছে আল্লাহর ফজলে করমে, আমি চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, ওনার মতো মানুষ ফুল টাইম বৈশা বক্তৃতা শুনছে, কি বলেন ঠিক নেবে? ঠিক, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জাতির মানুষের মানবতার জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের খাদেম বানাই দিক জোরে কোন আল্লাহ আমিন। বাবাজি আমি নিজের জন্য নয় মুসলিম জীবনে ভিক্ষা করি নি, আমার কমের লোকেরা বলছে কোটিপতির সন্তান ইসলাম কবুল করবি, চাইয়ে খাইতে হবে, আর আমি গভীর রাত্রে আল্লাহর কাছে দাঁড়াই বলছি মালিক এই হাত তো তোমার কাছে পাতবো, মাখলুকের কাছে পাততে পারবো না। বিশ্বাস করেন আমার এলাকার লোক আছেন, আমার পেটের মধ্যে জাকাত ফেতরা মান্নতের টাকা নাই, যা প্রয়োজন ছিল গো গভীর রাত্রে মালিকের সাথে সম্পর্ক করছি, ডাইরেক্ট আল্লাহর সাথে চাইছি, আমি বলছি আল্লাহ দুনিয়ার মানুষ আমারে কি দেবে, তুমি তো রাজত্বের মালিক, কি বলেন ঠিক নেবে? ঠিক, আর গরি দেনে কত তোয়ার হায় জুনা মাঙ্গে উসে তো বেজার হায়, ও যুবক শুই না রাখ, কত লেখাপড়া করছো, কত পড়াশোনা করছো, ঘুষের টাকা জোগাইতে কর পারো না, সেই জন্য চাকরি হয় না। আব্বু আমি সিরাজি বইলে যাই, শোন গভীর রাত্রে সম্পর্ক কর, গভীর রাতে সেজদায় যা, কারোর দেখাবার জন্য না, বল তুমি আর আমি, আমি আর তুমি। এই কথা বলিয়া যখন চোখের পানি চোখের কিনার থেকে নাকের ডকায় আসবে, আল্লাহ পাকের অফুরন্ত খাজানসে ভান্ডার তোর জন্য ঢালিয়া দেবে। বইলা গেলাম, কনফার্ম, কনফিডেন্স, 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 আস্থা, বলো 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 আস্থা, 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 কার প্রতি, কার প্রতি, কার প্রতি, জোরে বলো কার প্রতি, হাত জায়গায় বলো কার প্রতি, জোরে বলো। আমি আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ আমাকে ফিরাইবে না, হাত দিয়ে বলেন আল্লাহ আমাকে ফিরাইবে না, ইয়া আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ। এ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, মিথ্যা মামলার আসামিরা, রেজিকের অভাব, চাকরির অভাব, আল্লাহ যোগ্যতার বলে চাকরি পাও না, ঘুষের বলে চাকরি পাই, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে, কার কাছে, কার কাছে, কার কাছে, আল্লাহর কাছে বলো, আমার আল্লাহর দরজা খোলা, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ কারিম, আল্লাহ সত্তার, আল্লাহ জলিল, আল্লাহ জব্বার, আল্লাহ হান্নান, আল্লাহ মান্নান, আল্লাহ আজিজ, আল্লাহ ওয়াহাব, জোরে বল নারায়ে তাকবীর, খুশি না বাজা, আলহামদুলিল্লাহ, এই কনফিডেন্স থাকবে তো, বলেন থাকবে, আল্লাহ তুমি কবুল করো সকলে, আমিন। আমার প্রিয় মানুষ জনাব, নাম জানি, ইয়াসিন, ইয়াসিন সাহেব, আপনাদের এলাকার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে আপনাদেরকে নিয়ে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আমার, আপনার, চেয়ারম্যান সাহেবের, গঙ্গাপুরী হুজুরের, মুফতি সাহেব হুজুরের, জনাব হাফিজ মাওলানা হারুন ভাই, সকলে কি বলে ঠিক নেবে? ঠিক, আপনারা কি স্বীকার করেন এই মাদ্রাসা আপনাদের? কারা স্বীকার করেন? হাত জায়গা, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আমিন। আমি আজকের সেরাজি নও মুসলিম, আমি যদি আমার চেয়ারম্যান সাহেবের কাছে আমি বলতাম চেয়ারম্যান সাহেব আমি ইসলাম কবুল করছি আপনাদের দেখা মুসলমানদেরকে দেখা, আমি যদি গঙ্গাপুরী হুজুরকে বলতাম, আমার হাফিজ মাওলানা হারুন সাহেবকে বলতাম, আমি মুফতি সাহেব হুজুরকে বলতাম, আমি তো আপনাদের নাম জানি না সেই জন্য ওদের নাম বারবার বলতেছি, আমি বলতাম, আমি যদি ইয়াসিন ভাইকে বলতাম যে আমি নও মুসলিম আমাকে সাহায্য করেন, এই দেশে আমার একটা বাড়ি করে দেন, দিতেন না? আমার চেয়ারম্যান সাহেব কনফার্ম, আমার চেয়ারম্যান সাহেবকে বললে দিত, আমি দোয়া করি, আমার বাবা থাকলে যেভাবে দোয়া করতাম এই মুরব্বীটির জন্য আমি সেইভাবে দোয়া করি, আল্লাহ দিনের খাদেম বাড়াও, কোরআনের খাদেম বাড়াও, জাতির খাদেম বাড়াও, মানুষের খাদেম বাড়াও, মানবতার খাদেম বাড়াও, বলেন না আল্লাহু আমিন। দোয়া করলে ভাগ্য কম পড়বে, জোরে বলেন দোয়া করলে ভাগ্য কম পড়বে, আল্লাহর কাছে দোয়া করেন। আমি আবেগ নিয়ে আপনাদের কাছে যদি বলতাম আমাকে খালি ফিরে এই মাদ্রাসার জন্য একটা ভবন ধরছেন, আলহামদুলিল্লাহ প্রচেষ্টা উনি চালাইতেছেন এই ভবনটার কাজের জন্য, কেউ নড়বেন না, টাকা পয়সা কেউ দিবেন না, আমি কোনো বুলবুলিও না, আমি অনেক ফজিলত বইলে কোনো মানুষের কাছে কিছু চাবো না, আমি একজন বীর সেনা চাই যেই মানুষটার জন্য আমার বাবা থাকলে যেভাবে আমি দোয়া করতাম, আমি আমার বাবার মতো মনে করে দোয়া করবো, আমি সিরাজির বাবা থাকলে আমি বাবার জন্য সন্তান হিসাবে নও মুসলিম সিরাজি যেভাবে দোয়া করে দোয়া করতো, সেইভাবে একজন মুরব্বীর জন্য দোয়া করবো যে তারাই বলতে পারবেন এই ভবনটি করার জন্য আমি 50,000 টাকা আল্লাহর রাস্তে দান করবো, তারাই আমি বাবার মতো মনে করে দোয়া করবো, এমন একজন মানুষ কে সিরাজেরই খুশি করবেন দেখতে চাই, মাঠে আল্লাহ তুমি কবুল করো, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আমি জানি আমাকে আপনারা ভালোবাসেন, আমার ভালোবাসা আর আমার যোগ্যতা হইল আগার হাজত তুজি কুজিবি তু কর খেদমত ফকির উদি নেহি মিলতি এ দৌলত কে সাহ কি খাজানা না, বলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুফতি আহমদুল্লাহ আল্লামা মুফতি আহমদুল্লাহ সাহেবের পরে আমার ওয়াজ করার সময় হয়, আমি ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, গঙ্গাপুরী হুজুর সহ আমার সামনে যে সমস্ত আলেমুল আমার আছে এই দেখেন, আমি ওনার জন্য দোয়া চাই, ভাইজান কি নাম জানি, জনাব হাফিজ মাওলানা জুনাইদ হোসেন সাহেব আমার অনেক মহব্বত করে, আমার হয়তো ওনার পায়ের জুতা সোজা করার যোগ্যতা নাই,
ওনার একটা ছেলে আছে অসুস্থ, ফাঁকে বইলে ভালো। বাবার একটা ছেলে যার ব্যথা সে বোঝে, কি বলেন ঠিক যাবে ঠিক? ওনার ছেলেটা অসুস্থ, আপনার সবাই একবার বলেন আমার সাথে, সুবহান আল্লাহ সুবহান, ইয়া রহিম সুবহান, ইয়া রহমান সুবহান, ইয়া মালিক সুবহান, বালা সে দূর রাখ, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান। আপনার ওই ছেলেটিকে খেয়াল করে আসে স্টেজে, সে বাবা দাঁড়াতো, বাবা আব্বা, আমি আমার ছেলের মতো, আপনার সবাই শরীরের মধ্যে একটা ফু দেন, যে যেখানে আসেন